সবাইকে, আমি জাহিদুজ্জামান প্রান্ত আপনাদের সাথে আছি। আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ক্লিপিং মাস্ক করবেন। ক্লিপিং মাস্ক বলতে আপনাদের অনেক সময় এরকম একটা শেপের মধ্যে আপনাদের একটা ছবিকে অ্যাটাচ করতে হয়, সো সেরকমই একটা কাজ কীভাবে করবেন সেটা আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। সো ফটোশপ ওপেন করবেন, ফটোশপ ওপেন করার পর এখান থেকে যেরকম একটা কাস্টম সাইজ নেবেন, আমি এরকম একটা কাস্টম সাইজ নিচ্ছি, এরকম একটা আর্টবোর্ড নেবেন। নেওয়ার পর আপনার কন্ট্রোল অথবা কমান্ড ও দিয়ে আপনারা যে ছবিটিকে আপনারা ইয়া করবেন, মাস্ক করবেন, সেটাকে ওপেন করে কন্ট্রোল সি দিয়ে, তারপর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই আর্টবোর্ডে এসে পেস্ট করে একটু সাইডে রেখে দেবেন। এখানে আপনারা অনেকগুলো, এখান থেকে অনেকগুলো শেপ আছে, আমি এখান থেকে ধরেন যে সার্কেল শেপটাই নিব, এই ক্লিপস এটাকে নিয়ে এখান থেকে শিফট চেপে যতটুকু দরকার আমার ততটুকু নিয়ে নেব, আমি এতটুকু নিচ্ছি। এখান থেকে যে স্ট্রোকটা আছে স্ট্রোকটাকে কমিয়ে দিব, 1 পিক্সেল করে দেব, 1 পিক্সেল, ঠিক আছে। আর এখান থেকে ফিল কালারটাকে আমি আপাতত দিয়ে দিচ্ছি, এরকম একটা ফিল কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন যেটা করতে হবে আমাদেরকে এই ছবিটাকে কন্ট্রোল ডি প্রেস করে এটার উপরে এসে নিয়ে বসাবো, এটা যেহেতু পিছনে আছে এটাকে আমি শেপের উপর উঠিয়ে দিব, তাহলে উপরে চলে আসলো। কন্ট্রোল টি দিয়ে এই শেপ মতো বসাবো এটাকে, দেখা যাচ্ছে না, তাই আমি এখানে প্রেস করে এটার অপাসিটিটাকে কমিয়ে দিব যেন আমরা দেখতে পারি যে এটা কি ফিট হচ্ছে কি হচ্ছে না। অনেকটা হয়ে যাচ্ছে, আমি এতটুকুই রাখছি, ঠিক আছে। সো এতটুকু রাখার পরে আমি আবার এখানে প্রেস করে এটার অপাসিটিটাকে বাড়িয়ে দেব, ঠিক আছে। এখন যেটা করতে হবে, এখন কন্ট্রোল প্রেস করে আপনারা এখানে নিচে যাবেন, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ঠিক আছে। এই যে আমাদেরকে আমাদের মাস্ক হয়ে গেল, খুব ইজি না? আপনি চাইলে এখন এখান থেকে আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এরকম একটি এখানে ফিল কালার নিতে পারেন, এভাবে নিতে পারেন, এভাবে নিতে পারেন, এটা নিতে পারেন, অথবা আমি যেহেতু যেরকমটা নিয়েছিলাম যেখান থেকে আইসে আইড অপারেটেড টুল নিয়ে এখান থেকে এই যে শার্টের কালারটিকে চুজ করে দিলাম, ঠিক আছে। এখন আপনারা এখান থেকে এক্সপোর্ট যাবেন, এক্সপোর্টে কুইক এক্সপোর্ট দিয়ে এটাকে সেভ করে নেবেন, ঠিক আছে। আর এখানে যে স্ট্রোক কালারটা দেখা যাচ্ছে এই যে ব্ল্যাক কালার, এটাকে রিমুভ করতে চাইলে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে স্ট্রোক কালার, স্ট্রোক কালারটাকে আপনারা যেটা হোয়াইট করে দিতে পারেন, তাহলে হোয়াইট হয়ে যাবে, অথবা আপনারা চাইলে এখান থেকে আবার আইড অপার টুল নেবেন, রিপোর্ট টুল নিয়ে এখান থেকে নিতে পারেন। আমি এখান থেকে এটাকে অফ করে রাখছি, এখানে কোনো স্টক কালারই নেবো না, ঠিক আছে। সো থ্যাংক ইউ।